হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা বাবল সর্ট অ্যালগোরিদম নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমরা একটা অ্যারে লিস্ট দেখতে পাচ্ছি এবং এখানে হচ্ছে এন ইকুয়াল টু ফাইভ, যেখানে হচ্ছে পাঁচটা এলিমেন্ট আছে, মানে পাঁচটা ডেটা আছে আমার এখানে। তো চলুন আমরা যদি এখানে বাবল সর্ট অ্যাপ্লাই করি তাহলে কিরকম হবে। তো আপনারা এখানে অ্যাসেন্ডিং অর্ডারও সাজাতে পারবেন, এখানে ডিসেন্ডিং অর্ডারও সাজাতে পারবেন। ওকে, তো এখন এখন বলা যাক যে বাবল সর্ট অ্যালগোরিদম কিভাবে কাজ করে। তো এখানে বাবল সর্ট অ্যালগোরিদম হচ্ছে আমরা নাম্বার অফ আইটারেশনের মাধ্যমে কাজ করবো। ওকে, তাহলে আপনারা বলতে পারেন যে এই অ্যারে লিস্টের জন্য কতগুলো আইটারেশন হবে। তাহলে এই অ্যারে লিস্টের জন্য আইটারেশন হবে হচ্ছে এন মাইনাস ওয়ান, তাহলে হচ্ছে ফোর। তার মানে চারবার আইটারেশনের মাধ্যমে আপনারা যে কাঙ্ক্ষিত যে সর্টেড অ্যারে লিস্টটা দেখতে যাচ্ছেন সেটা আপনারা দেখতে পাবেন। ওকে, এখন আইটারেশনের মধ্যে হচ্ছে এগুলো কিভাবে কাজ করবে। দেখুন, আমরা এখানে যে অ্যারে লিস্টটা দেওয়া আছে এর উপরে যে ইন্ডেক্স গুলো দেওয়া আছে আমরা প্রথম লেফট টু রাইট থেকে হচ্ছে কম্পেয়ার করতে করতে যাবো। ওকে, তাহলে প্রথমে হচ্ছে আমরা এই দুইটা ইন্ডেক্স কম্পেয়ার করবো। এই দুইটা ইন্ডেক্স কম্পারিজন হয়ে গেলে এরপরে হচ্ছে এই দুইটা ইন্ডেক্স কম্পেয়ার করবো, দেন হচ্ছে এই দুইটা, তারপর হচ্ছে এই দুইটা, এরকম করে করে আমরা লাস্ট পর্যন্ত কম্পেয়ার করতে করতে যাবো। ওকে, এখন যেহেতু আমি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো, তখন এখন আমাকে দেখতে হবে যে এ অফ জিরো, মানে আমি যখন এই দুইটা ইন্ডেক্সের মধ্যে কম্পেয়ার করবো তখন দেখবো যে এই জিরো নাম্বার ইন্ডেক্স ওয়ান নাম্বার ইন্ডেক্স থেকে বড় কিনা, মানে জিরো নাম্বার ইন্ডেক্সের যে ভ্যালু আছে এটা কি ওয়ান নাম্বার ইন্ডেক্স থেকে বড় কিনা। যদি বড় হয় তাহলে আমি সলভ করে দেবো। ওকে, আমি যদি এটা আরেকটু ভালো করে কন্ডিশনটা, মানে পাশে যে কন্ডিশনটা হবে সেটা যদি আরেকটু ভালো করে লিখি, ধরুন আমি ইন্ডেক্সকে জে ধরতেছি। ওকে, তাহলে জে ইকুয়াল টু আমি এখানে ধরলাম জিরো। ওকে, এখন আমি একটা কন্ডিশন লিখলাম যে এ অফ জে যদি গ্রেটার দেন হয় এ অফ জে প্লাস ওয়ান। ওকে, তাহলে কি এ অফ জে তো জিরো, তাই না? তাহলে এখানে কি বলা যায়, এ অফ জিরো গ্রেটার দেন এখানে জে প্লাস ওয়ান, মানে কি জিরো প্লাস ওয়ান, তাই না? তাহলে কি এ অফ ওয়ান, এখন এ অফ জিরোতে ভ্যালু কত, এ অফ জিরোতে ভ্যালু আছে টোয়েন্টি টু। এখন গ্রেটার দেন এ অফ এন, এ অফ ওয়ানে ভ্যালু কত আছে, এ অফ ওয়ানে ভ্যালু আছে কত, ফোরটিন, রাইট, ফোরটিন। এখন দেখুন টোয়েন্টি টু ফোরটিন থেকে বড়, তাহলে কি যেহেতু বড় হয়ে গেছে তার মানে কি এখানে সফ হয়ে যাবে, সফ যদি সফ হয় তাহলে কি হবে, ফোরটিন এখানে চলে আসবে, টোয়েন্টি টু এখানে চলে যাবে, তাই না? এরকম করে প্রথম দুইটা ইন্ডেক্স যখন শেষ হয়ে যাবে তখন আমরা ওয়ান এবং টু, তখন এখানে কি হবে, জের ভ্যালু এক বেড়ে যাবে, তাই না? মানে আমি লুপের কথা বলতেছি, এটা অবশ্যই একটা লুপের মধ্যে থাকবে। তখন এখানে জের ভ্যালু ওয়ান ইনক্রিমেন্ট হবে, তখন এখানে হয়ে যাবে ওয়ান, আর এখানে কি হয়ে যাবে ওয়ান প্লাস ওয়ান, এখানে হয়ে যাবে টু, তখন এরকম করে করে একদম লাস্ট পর্যন্ত কম্পারিজন চলতে থাকবে এবং নাম্বার অফ আইটারেশনও বাড়তে থাকবে। ওকে, কতক্ষণ, নাম্বার অফ ফোর, মানে চারবার আইটারেশন হবে যেহেতু আমাদের এলিমেন্ট হচ্ছে ফাইভ। ওকে, তাহলে এখন শুরু করি, একটু দেখি আইটারেশন গুলা কিভাবে কাজ করে। তাহলে প্রথম আইটারেশন, তাহলে আমি এখানে দিলাম হচ্ছে আইটারেশন ওয়ান, আইটারেশনকে আমি আইটি দিলাম। এখন আমি প্রথমে আমার যে অ্যারেতে যে লিস্টে যে ডেটাগুলো আছে সেগুলো হচ্ছে আমি এখানে লিখে নিই, টোয়েন্টি টু, এরপর আছে হচ্ছে আপনার ফোরটিন, এরপর আছে হচ্ছে টুয়েলভ, এরপর আছে হচ্ছে এইটিন, এরপর আছে হচ্ছে নাইন। তাহলে আমরা কি বলেছি, প্রথমে জিরো নাম্বার ইন্ডেক্স আর ওয়ান নাম্বার ইন্ডেক্স কম্পেয়ার করবো, তাই না? তার মানে এই দুইটার মধ্যে যদি কম্পেয়ারিজন হয় তাহলে দেখুন গ্রেটার হয়ে গেছে, তাই না, টোয়েন্টি টু। তাহলে এখানে সফ হবে, তাহলে এখানে কি হবে ফোরটিন, এখানে হবে টোয়েন্টি টু, এখানে হবে টুয়েলভ, এখানে হবে এইটিন, এখানে হবে কত, নাইন, রাইট। এখন কি হবে, এখন হচ্ছে টোয়েন্টি টু এবং টুয়েলভ এর মধ্যে সফ হবে, তাই না? যদি সফ হয় তাহলে এখানে, এখন হচ্ছে টোয়েন্টি টু এবং টুয়েলভ এর মধ্যে কম্পেরিজন হবে, তাই না? তার মানে এখানেও সফ হবে, তাহলে এখানে কি হবে ফোরটিন, এখানে হবে টুয়েলভ, এখানে হবে টোয়েন্টি টু, এখানে হবে হচ্ছে এইটিন, এখানে হবে হচ্ছে নাইন, তাই না? এখন কি হবে, টোয়েন্টি টু আর এইটিনের মধ্যে মানে কম্পেরিজন হবে, তাহলে ফোরটিন টুয়েলভ, এখানে হবে হচ্ছে আপনার এইটিন, এখানে টোয়েন্টি টু, এখানে হচ্ছে নাইন, রাইট। এখন এখানেও কম্পেরিজন, তাই না, এই যে এখানে, তাহলে এখানেও কম্পেরিজন হলো। এখন কত পাবো, ফোরটিন টুয়েলভ এইটিন নাইন, এখন হচ্ছে টোয়েন্টি টু। আচ্ছা, এখন দেখুন আপনি প্রথম আইটারেশনের পরে আপনার যে অ্যারে লিস্টটা পেলেন এটা কি আপনার সর্টেড হলো না, এটা আপনার সর্টেড হলো না, এই জন্যই কিন্তু আপনাকে নাম্বার অফ আইটারেশনের মাধ্যমে আপনাকে সর্টেড বের করতে হবে। ওকে, দেখুন প্রথম আইটারেশনে কিন্তু আমি সবগুলাই কম্পেরিজন করে গেছি, বাট আমার যে রেজাল্টটা আসছে সেই রেজাল্টটা কিন্তু সর্টেড না প্রথম আইটারেশনে, এই জন্য হচ্ছে আপনাকে চারবার আইটারেশন করতে হবে। নাম্বার অফ আইটারেশনের মাধ্যমে আপনি সেই কাঙ্ক্ষিত যে সর্টেড অ্যারে লিস্টটা যাচ্ছেন সেটা আপনি পেয়ে যাবেন। এখন এখানে একটা কথা বলি, দেখুন এখানে এই অ্যারে লিস্টে আমার সবচেয়ে গ্রেটার ভ্যালু কোনটা, টোয়েন্টি টু, তাই না? তাহলে দেখুন আমি যেহেতু অ্যাসেন্ডিং অর্ডারে সাজাচ্ছি তাহলে এই টোয়েন্টি টু আমার চার নাম্বার ইন্ডেক্সে হওয়ার কথা ছিল। ফার্স্ট আইটারেশনে দেখুন টোয়েন্টি টু আমার চার নাম্বার ইন্ডেক্সে চলে গেছে, তাই না, তাই না, এই যে টোয়েন্টি টু আমার চার নাম্বার ইন্ডেক্সে চলে গেছে। এখন আমি যখন সেকেন্ড আইটারেশন করব তখন আমার কি চার নাম্বার ইন্ডেক্স নিয়ে কাজ করার কোনো দরকার আছে, না, আমার চার নাম্বার ইন্ডেক্স নিয়ে কাজ করার কোনো দরকার নেই, আমি এই নাইন পর্যন্ত মানে তিন নাম্বার ইন্ডেক্স পর্যন্ত আমার কাজ করলেই হচ্ছে। তাহলে সেটা আমি কিভাবে, আচ্ছা এটা কিভাবে কোডিং এ লিখবো সেটা আমি পরে দেখাবো, সেটার ফর্মুলাটা পরে দেখাবো, তার আগে আমি আইটারেশনটা করি। ওকে, এখন আইটারেশন টুর জন্য, তাহলে আমি যে সর্টেডটা পাইলাম এটা আমি এখন বসাই, ফোরটিন টুয়েলভ এইটিন নাইন আর কত, টোয়েন্টি টু, তাই না? আচ্ছা টোয়েন্টি টু একটু অন্য পেন দিয়ে লিখলে ভালো হতো, যেহেতু আমি, আচ্ছা টোয়েন্টি নিয়ে আমি কাজ করবো না, আমি জাস্ট রাখতেছি এখানে জাস্ট দেখার জন্য, বোঝার সুবিধার্থে। ওকে,
এখন কি এই 14 এবং 12 এর মধ্যে কম্পারিজন হবে, তাই না? যদি কম্পারিজন হয় তাহলে কি 12 আগে আসবে, তারপরে 14, এরপর হচ্ছে 18, তারপরে 9, এখন হচ্ছে 22, রাইট? তাহলে এখানে আমি 22 লিখলাম। ওকে, এখন কার মধ্যে? এখন হচ্ছে 14 আর 18 এর মধ্যে কম্পারিজন হবে, তাই না? তাহলে কি এখানে কম্পারিজন, এখানে কি সো ফর মতো আছে? না, এখানে সো ফর মতো কিছু নাই, কারণ 14 অবশ্যই 18 থেকে ছোট। তাহলে 12 14 18 9, দেন হচ্ছে কত? 22, রাইট? এখন কোনটার মধ্যে কম্পারিজন হবে? 18 আর হচ্ছে 9 এর মধ্যে কম্পারিজন হবে, রাইট? তাহলে 18 আর 9 এর মধ্যে যদি কম্পারিজন হয় তাহলে কি হবে, 9 আগে আসবে, তাহলে 12 14 9 18, এখন হচ্ছে আপনার কত? 22। দেখুন আমি 22 কিন্তু ইন্ডেক্স নিয়ে কাজ করবো না, মানে 22 ইন্ডেক্স নিয়ে আমি কাজ, মানে 22 মানে 4 নাম্বার ইন্ডেক্স নিয়ে আমি কাজ করতেছি না, তার মানে আমার তার আগ পর্যন্ত সবগুলো কম্পারিজন শেষ, এখন আমার আর কম্পারিজন করার মতো কিছু নেই, তাই না? এখন আপনি যদি খেয়াল করেন, 22 পরে যদি আমি এখানে লার্জার মানে গ্রেটার ভ্যালু ভ্যালু দেখতে চাই তাহলে সেটা হচ্ছে আমার 18, তাই না? এই যে 18, এখন 18 কিন্তু 3 নাম্বার ইন্ডেক্সে থাকার কথা, রাইট? মানে 18 এর পরে থাকবে 22, তাই না? 18 থাকবে 3 নাম্বার ইন্ডেক্স, 22 থাকবে হচ্ছে 4 নাম্বার ইন্ডেক্স। তাহলে দেখুন আইটারেশন 2 তে আপনি 18 পেয়ে গেছেন, তাই না? মানে এটা পেয়ে গেছেন না, মানে আরো দুইটা আপনার একদম কারেক্ট ভ্যালু চলে আসছে না, মানে এই দুইটা সর্টেড হয়ে গেছে, মানে লাস্টের সর্টেড সর্ট হয়ে গেছে, রাইট? কিন্তু আপনি যদি এই অ্যারে লিস্টের দিকে তাকান তাহলে এটা কিন্তু এখনো সর্টেড হয় নাই, প্রপারলি সর্টেড হয় নাই, তাই না? এখানে 12 14 9, এখানে কিন্তু সমস্যা আছে, তাই না? তার মানে নাম্বার অফ আইটারেশন 2 তে আসার পরেও কিন্তু আপনার অ্যারে লিস্ট, আপনার অ্যারে যে লিস্টটা ছিল সেটা কিন্তু সর্ট হয় নাই। এখন আমাদের কি করতে হবে? আবার একটা আইটারেশন চালাইতে হবে। ওকে, তাহলে আইটারেশন এখন হচ্ছে কত? 3, রাইট? এখন এখানে যে লিস্ট আছে সেটা আমি এখানে বসাবো, 12 14 9, এখন আমি অন্য পেন দিয়ে লিখি, অন্য কালারের পেন দিয়ে, আসলে 18 আর হচ্ছে 22। দেখুন আমি কিন্তু 3 নাম্বার আর 4 নাম্বার ইন্ডেক্স নিয়ে কাজ করব না, আমি 2 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত এখন কম্পারিজনটা চালাবো, ওকে, 9 পর্যন্ত, ঠিক আছে? তাহলে এখন আমি দেখি এখানে কি কিভাবে হয়। তাহলে 12 আর 14 এর মধ্যে যদি আমি কম্পারিজন চালাই, এখানে কম্পেয়ার মানে সলভ করার মতো কিছু নেই, তাহলে এখানে হবে 12, এখানে হবে 14, এখানে থাকবে 9, আর লাস্টে এখানে থাকবে কি? 18 আর হচ্ছে কত? 22, রাইট? এখন কোনটার মধ্যে কম্পারিজন হবে? 14 আর 9 এর মধ্যে, রাইট? 14 আর 9 এর মধ্যে যদি কম্পারিজন হয় তাহলে 9 টা আগে চলে আসবে, তাহলে 12 9, এখানে হচ্ছে 14, আর এখানে কি থাকবে হচ্ছে আপনার 18, আর হচ্ছে কত? 22। এখন দেখুন আমি কিন্তু 3 আর 4 নাম্বার ইন্ডেক্স নিয়ে কাজ করতেছি না, 2 নাম্বার ইন্ডেক্স মানে এই 9 পর্যন্ত আমার অলরেডি কম্পেয়ার করা হয়ে গেছে, তাই না? এবং রেজাল্ট কি পাচ্ছি? 12 9 14 18, আর 22 তো আগে থেকে পেলাম। এখন দেখুন 18 এর পরে যদি কোনো গ্রেটার ভ্যালু থাকে সেটা হচ্ছে 14, তাই না? তাহলে 14 আমার 2 নাম্বার ইন্ডেক্সে থাকার কথা, যদি আমি শর্ট করতাম তাহলে দেখুন আমার 14 কিন্তু চলে এসেছে, তাই না? তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার লাস্টের তিনটা যেই ভ্যালু সেই তিনটা অলরেডি শর্টেড হয়ে গেছে আইটারেশন 3 তে এসে, রাইট? এখন আমি কি করব, এই তিনটা ইন্ডেক্স নিয়ে কাজ করব না, এখন আমি এই দুইটা ইন্ডেক্স নিয়ে কাজ করব, তাই না? এখন আমি চালাবো হচ্ছে আইটারেশন 4। ওকে, তাহলে এখন আমি আইটারেশন 4 দেখি, আইটারেশন 4। ওকে, তাহলে আমি যে লাস্টে যে সর্টেডটা পেলাম সেটা আমি বের করি। এখন দেখুন এখানেও কিন্তু আপনার যে অ্যারে লিস্টটা সেটা কিন্তু সর্ট প্রপারলি হয় নাই, প্রথমে 12 তারপরে 9, রাইট? তাহলে আবার লাস্ট, এটা হচ্ছে লাস্ট আইটারেশন, এই লাস্ট আইটারেশনে আপনাকে দেখতে হবে যে আপনার অ্যারে লিস্টটা সর্ট হয় কিনা, এবং এই লাস্ট অ্যারেতেই মানে এই লাস্ট আইটারেশনে আপনার অ্যারে লিস্টটা সর্ট হয়ে যাবে। ওকে, তাহলে এখানে আমি বসাই এখন 12 9 14, ও সরি অন্য পেনে লিখি এই কালারটা, যেহেতু আমি লাস্টে তিনটা ইন্ডেক্স নিয়ে কাজ করব না, 14 18 এবং হচ্ছে 22। ওকে, এখন আমাকে কম্পারিজন করতে হবে কি 12 বা 9 এর মাঝখানে, তাই না? নাইনের মধ্যে এখন যদি এখানে কম্পারিজন করি তাহলে কি 9 আগে চলে আসবে, এরপরে 12, এরপরে কে কে থাকবে? এরপরে থাকবে হচ্ছে 14 18 22। এখন আপনি যদি খেয়াল করেন আমার এখানে কিন্তু 9 আগে চলে আসছে, 12 চলে আসছে। এখন এখন এই যে আমার যে অ্যারে লিস্টটা এটা টোটালি এখন সর্টেড, কারণ হচ্ছে 14 এর পর হচ্ছে 12 থাকার কথা, মানে আগে 12 থাকার কথা, এখানে 12 আছে এবং 12 এর আগে হচ্ছে 9 থাকার কথা, দেখুন 9 চলে আসছে। এখন আমার যে লিস্টটা পেলাম এটা টোটালি এখন সর্টেড। তাহলে দেখুন ফোর্থ আইটারেশনে গিয়ে আমার যে অ্যারে লিস্টটা আসলো এটা আমার সর্টেড হলো, রাইট? এখন আমি যদি কোডিং এর ক্ষেত্রে বোঝার জন্য আমি যদি বলি যে আমাকে প্রথমে হচ্ছে আইটারেশনের জন্য একটা আউটার লুপ চালাইতে হবে, আর কম্পারিজনের জন্য হচ্ছে আমাকে একটা ইনার লুপ চালাইতে হবে, তাই না? তাহলে আমি আইটারেশনের জন্য এখানে আই ইকুয়াল টু ধরবো 0, মানে আই ধরবো আর কি 1, এটা ধরবো হচ্ছে 2, এটা ধরবো হচ্ছে 3। তাহলে আমি বলতে পারি আমি যদি লুপটা এন মাইনাস 1 পর্যন্ত চালাই আউটার লুপ তাহলে আমার হচ্ছে, তাই না? তাই তো, এন মাইনাস 1 পর্যন্ত যদি আমি চালাই ইকুয়াল না মানে এন মাইনাস, আচ্ছা এটা আমি যখন লিখবো তখন দেখবো। আর কম্পারিজনের ক্ষেত্রে কি কি বলা হচ্ছে, যে কম্পারিজনের ক্ষেত্রে দেখুন কম্পারিজনের ক্ষেত্রে আমরা একটা সূত্র ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে এন মাইনাস 1 মাইনাস আই। এই সূত্রটা কেন? দেখুন আমি যদি
প্রথম প্রথম কম্পারিজনটা যদি আই ইকুয়াল টু জিরো ধরি, এখানে আই ইকুয়াল টু যদি জিরো ধরি, ওকে, তাহলে সেখানে আমার আই ইকুয়াল টু জিরোতে কয়বার কম্পেয়ার হয়েছে, এক দুই তিন চার, তাহলে দেখি এই সূত্র দিয়ে আমার চারবার কম্পারিজন হবে কিনা। ওকে, এই সূত্রটা আমি দেবো ইনার লুপের মধ্যে, ওকে, ইনার লুপের কম্পারিজন আমি এটা দেখাবো। তার আগে একটু এখানে দেখাই, এন মাইনাস ওয়ান, তাহলে কি হচ্ছে ফাইভ মাইনাস ওয়ান, আই কত, আই হচ্ছে জিরো, তাহলে আপনার কি ফাইভ মাইনাস ওয়ান মানে কি ফোর, তাহলে দেখুন আই যখন জিরো তখন আপনার চারবার লুপ ঘুরবে, মানে চারবার একদম প্রপারলি লুপ ঘুরবে এবং চারবার কম্পারিজন হবে। ওকে, এখন আপনার যখন আই যখন হচ্ছে, তাহলে দেখি আই যখন হচ্ছে আপনার ওয়ান তখন কি হবে, তাহলে এখানে কি হবে ফাইভ মাইনাস ওয়ান, আই কত ওয়ান, তাহলে কত হচ্ছে এখানে আপনার থ্রি, তাহলে দেখুন থ্রি, এখন দেখুন আই যখন ওয়ান তখন কম্পারিজন কয়বার পেলেন, এক দুই তিন, ওকে, এভাবে টু, এভাবে থ্রি। এখন আমরা কোড লিখি, কোড লিখে হচ্ছে আমরা এই সিমুলেশনটা দেখবো যে এটা কিভাবে কাজ করে। ওকে, তাহলে পাশে আমরা এখন কোড লিখি, ওকে, তাহলে আমি এখানে কোড লিখি void bubble sort, ওকে, bubble sort underscore, এখন প্যারামিটার পাস করি, আমার এখানে একটা অ্যারে লাগবে, তাহলে আর এখানে হচ্ছে আমার নাম্বার অফ এলিমেন্ট n, ওকে। আচ্ছা, ভিতরে আপনার যে ভেরিয়েবলগুলো লাগে এগুলো আপনি ডিক্লেয়ার করে নেবেন, আমি জাস্ট হচ্ছে কোডটা জাস্ট সুডো কোডের মতো করে লিখে যাচ্ছি। ওকে, এখন আমি ফর লুপ থেকে শুরু করি, ফর প্রথমে আউটার লুপ, তাই না, আউটার লুপ মানে আইটারেশনের জন্য, এখানে আইটারেশনের জন্য আমাকে লুপ চালাতে হবে, রাইট, তাহলে আই ইকুয়াল টু জিরো কত দূর চালাবেন, এন মাইনাস ওয়ান, তাই না, তাহলে আই গ্রেটার দেন এন মাইনাস ওয়ান আই প্লাস প্লাস, ওকে। আচ্ছা, আমার এখন আইটারেশন শেষ, এখন দেখুন যখন আপনার আইটারেশন জিরো মানে আই ইকুয়াল টু জিরো তখন আপনাকে কম্পারিজন করতে হবে না, তার মানে আপনাকে ইন্ডেক্সগুলোর মধ্যে হচ্ছে আপনাকে কি কম্পারিজন করতে হবে না, তাহলে একটা ইনার লুপ চালাইতে হবে, তাহলে আমি এখানে সেটা জে ধরলাম, ওকে, তাহলে ফর জে ইকুয়াল টু জিরো, ওকে, এখন জে এই লুপটা কতক্ষণ পর্যন্ত চলবে, এন মাইনাস ওয়ান মাইনাস আই, ওকে, এন মাইনাস ওয়ান মাইনাস আই, যে এন মাইনাস ওয়ান মাইনাস আই, ওকে, নাম্বার অফ কম্পারিজনের জন্য মানে চারবার, ওকে, যখন আই যখন জিরো তখন চারবার, তখন এখানে আবার ইনক্রিমেন্ট হয়ে এখানে আবার এক আসবে, মানে এখানে ইনক্রিমেন্ট হবে আর এক আসবে, তখন হবে তিনবার, ওকে, তাহলে এখানে কি হবে জে প্লাস প্লাস, ঠিক আছে। এখন আমি কম্পারিজনটা চালাই, এই যে কম্পারিজন কোনটা, এটা, ওকে, কন্ডিশন ইফ, দেখুন ইফ এ অফ জে, ঠিক আছে, এ অফ জে কি গ্রেটার দেন হচ্ছে এ অফ জে প্লাস ওয়ান, ওকে, যদি কন্ডিশনটা সত্য হয় তাহলে আমরা কি করব, সপ করব, রাইট, তাহলে সপের যে কোডটা আপনারা জানেন মানে সপ কিভাবে করতে হয়, তাহলে টেম্প ইকুয়াল টু এ জে, আর এখানে কি হবে এ জে ইকুয়াল টু এ জে প্লাস ওয়ান, ওকে, আর এ জে প্লাস ওয়ান ইকুয়াল টু কি হবে টেম্প, এটা কিন্তু আপনারা জানেন সপের যে কন্ডিশনটা সেটা, তাহলে এখানে আমার সব হয়ে গেল যদি কন্ডিশনটা সত্য হয়, রাইট, তাহলে এখানে আমি ক্লোজ করে দিলাম, ওকে, তাহলে দেখুন আমার কন্ডিশনটা হয়ে গেল। তাহলে আবার একটু বোঝাই, যখন আই ইকুয়াল টু জিরো মানে হচ্ছে আপনি ফার্স্ট আইটারেশনে আসেন তখন জে ইকুয়াল টু জিরো মানে জিরো নম্বর ইন্ডেক্সে, ওকে, এখন দেখুন জিরো কি হচ্ছে আপনার ফোর থেকে ছোট, অবশ্যই ছোট, মানে আমি যে কন্ডিশনটা দিচ্ছি এটা তো ছোট, মানে ফাইভ মাইনাস ওয়ান আর হচ্ছে আই কত ইজ এ জিরো, তাই না, তাহলে এখানে কত হচ্ছে ফোর, তাহলে জে অবশ্যই ফোর থেকে ছোট, তাহলে কন্ডিশনে ঢুকবে। এখন এ অফ জিরো কত, এ অফ জে কত, এ অফ জে হচ্ছে ইজ এ জিরো, তাই না, আর জে প্লাস ওয়ান কত মানে কি এ ওয়ান, তাহলে এই দুইটার মধ্যে কম্পেয়ার হচ্ছে না, এই যে এখানে এই দুইটার মধ্যে কম্পেয়ার হচ্ছে, কম্পেয়ার তার মানে কি ঠিক আছে এখানে সফ হবে, এখানে হচ্ছে টোয়েন্টি টু গ্রেটার, তাই না, মানে ওয়ান নাম্বার ইন্ডেক্স থেকে, তাহলে এখানে কি সফ হবে, তাহলে এখানে সফ হয়ে গেল, সফ হওয়ার পরে আবার কি করবে এখানে এক বাড়বে, তাই না, জে প্লাস প্লাস, এখানে এক বাড়ার পরে এখন এখানে আসবে ওয়ান কি ফোর থেকে ছোট, অবশ্যই ছোট, তাহলে আমরা এই যে সেকেন্ড 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 লাইনে যাবো, যাওয়ার পরে কি করবো দেখুন ওয়ান, তাই না, এ অফ ওয়ান, এ অফ ওয়ান কম্পেয়ার করবে কার সাথে, এ অফ টুর সাথে, কারণ জে প্লাস ওয়ান, ওয়ান প্লাস ওয়ান কত হলো টু, তাহলে কন্ডিশন সত্য যেহেতু তার মানে আবার এখানে সপিং কাজ করবে, দেন আবার এখানে যাবে, যাওয়ার পরে এখান থেকে আবার জে বাড়বে, এরকম করে করে জিরো থেকে থ্রি পর্যন্ত যাবে, তাই না, যেহেতু এখানে আমি বলেছি এখানে এন মাইনাস ওয়ান মাইনাস আই মানে কি ফোর, ফোর থেকে কম, তাহলে জিরো থেকে থ্রি পর্যন্ত যাওয়া মানে হচ্ছে আপনার চারবার কম্পারিজন হয়ে যাওয়া, তাই না। এখন যখন এটা কম্পারিজন হয়ে যাবে তখন কি হবে, এখানে আই এক বাড়বে, তাহলে আই এক বাড়ার পর এখানে কত হবে, আই ইকুয়াল টু ওয়ান হবে, তার মানে আপনি এখন কত নাম্বার আইটারেশনে আছেন, আইটারেশন টুতে, যে দেখুন আই ইকুয়াল টু ওয়ান, আইটারেশন টুতে যখন আসছেন তখন এখানে কি হবে আপনার, এখন জে ইকুয়াল টু আছে জিরো, তাই না, এই যে এটা জিরো নাম্বার ইন্ডেক্স, আমি যদি আবার এখানে বলি ইন্ডেক্স দিতে জিরো ওয়ান টু থ্রি ফোর, এখন আপনি কি জিরো নাম্বার ইন্ডেক্সে আছেন, রাইট, তাহলে এখানে জিরো আর জিরো প্লাস ওয়ান, তাহলে দুইটার মধ্যে কম্পারিজন হবে, দেখুন এখানে দুইটার মধ্যে কম্পারিজন, তাহলে কি সফ হবে, তাহলে আবার সফ হলো, আবার এখানে জের ভ্যালু এক বাড়লো, এখন হলো ওয়ান, তাহলে কি এখানে ওয়ান আর টুর মধ্যে কম্পারিজন হবে, তাই না, আবার এরকম করে করে আপনার বাকি যে আইটারেশনগুলো আছে সবগুলাই আপনার ফুলফিল হবে। তো
তো আশা করি আপনারা সবাই বুঝছেন। এখন একটা কথা বলি, কথাটা হচ্ছে ধরুন আপনার কিছু কিছু অ্যারে লিস্টে, যদি এই যে আমার যে অ্যারে লিস্টটা আছে, কিছু কিছু অ্যারে লিস্টে আপনার তিনবার বা দুইবার করার পরে আপনার এটা সর্টেড হয়ে যেতে পারে। ওকে, যেমন দেখুন আমার কিন্তু 4 নম্বর আইটারেশনে গিয়ে আমার অ্যারে লিস্টটা সর্ট হয়েছে, বাট এমন এমন কিছু থাকতে পারে, মানে এমন এমন অ্যারে লিস্ট থাকতে পারে যেখানে হচ্ছে আপনার 3 নম্বর আইটারেশনে গিয়ে আপনার সর্ট হইতে পারে। ওকে, 3 নম্বর আইটারেশনে গিয়ে সর্ট হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে যদি আরো একবার এক্সট্রা করে একটা লুপ ঘুরাইতে হয়, তাহলে সেটার জন্য হচ্ছে আপনার শুধু শুধু টাইম ওয়েস্ট। ওকে, তাহলে আপনি যদি চান যে আপনি এক্সট্রা লুপ ঘুরাবেন না, আপনার যেখানে সর্ট হয়ে যাবে সেখানে আপনি রেখে দিবেন, সেটাও করা যায়। তো সেই জন্য আপনাকে জাস্ট একটু কাজ করতে হবে কোডের মধ্যে। দেখুন এই যে এখানে, এই যে এই ফর লুপের আগে আমি যদি এখানে এখানে যদি আমি একটা ফ্ল্যাগ ডিক্লেয়ার করে দিই, ফ্ল্যাগ ইকুয়াল টু যদি 0 রাখি, ওকে, একটু খেয়াল করেন এই ফর লুপের আগে যদি এখানে যদি আমি একটা ফ্ল্যাগ 0 করে দিই, এরপরে ধরুন এই যে এখানে, আচ্ছা আমি কোডটা আগে একটু লিখি, ওকে, মানে আমি একটু কোডটা আগে একটু সাজাই, এখানে আমি একটু এগুলা কেটে দিই, ঠিক আছে। তাহলে এখানে আমি দিব হচ্ছে ফ্ল্যাগ ইকুয়াল টু 1, এখন এখানে দিব ইফ ফ্ল্যাগ, আচ্ছা আমি কোডটা আগে একটু লিখে নিই, এরপর আমি বোঝাচ্ছি, ফ্ল্যাগ ইকুয়াল ইকুয়াল 1, তাহলে আমি করে দেব ব্রেক, এরপর আমি লুপ ক্লোজ করে দেবো। আচ্ছা এটার মানে কি, এটার মানে আমি কি জন্য লিখ, আচ্ছা এখন এখানে আমি যে ফ্ল্যাগ এবং এই যে যে কোডটা আমি যে মডিফাই করেছি, এই কোডটা মডিফাইয়ের জন্য আমি এখানে একটা এক্সাম্পল নিই। ওকে, এখানে আমি একটা অ্যারে নিই আপনাদের বোঝার সুবিধার্থে, তাহলে বুঝতে সুবিধা হবে, 2 3 4 5, এবং আমি এখানে নিলাম হচ্ছে 5 4 12 11 আর হচ্ছে 9। এখন আমি এখানে হচ্ছে নাম্বার অফ আইটারেশন চালাবো, আমি একটু একটু জলদি করতেছি, তাহলে আইটারেশন 1, তাহলে আমার এখানে কি হবে 5 4 12 11 আর হচ্ছে 9, তাহলে এই দুইটার সাথে আমার কম্পারিজন হলো, তাহলে এখানে কি হলো 4 5 12 11 আর হচ্ছে 9। এখন এটা এই দুইটার মধ্যে কম্পারিজন এখানে হবে না, সব হবে না, কারণ যা আছে তাই। এখন কি হবে, এখানে 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 কম্পারিজন হবে, তাহলে এখানে 4 5, এখানে কি আসবে 11 12, এখানে হচ্ছে কত 9। এখন এই দুইটার মধ্যে কম্পারিজন হবে, রাইট, তাহলে কি হবে 4 5 11 9 12, তাহলে আমার আইটারেশন 1 শেষ। এখন আমি কত আইটারেশন 2 তে যাব, আইটারেশন 2 তে আমি এটা নিয়ে যাব 4 5 11 9, এই কত হচ্ছে 12, রাইট। এখন কি হবে, এখানে কম্পারিজন হবে এই দুটার মধ্যে, তাহলে এই দুটার মধ্যে 4 আর 5 11 9 12, এখন এই দুটার মধ্যে হবে 4 5 11 9 12, এখন এই দুটার মধ্যে হবে 4 5 9 11, এখন কত হলো 12। ওকে, এখন দেখুন, এখন যদি আমি, আচ্ছা আমি তো এখানে 12 পেয়ে গেছি, মানে আমি এই চারটার মধ্যে, মানে এগুলোর মধ্যে আমি জাস্ট জলদি করে করে যাচ্ছি, ঠিক আছে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, মানে আমি কোডটা বোঝানোর জন্য আমি করলাম। ওকে, এখন দেখুন আমার এই কম্পারিজন হয়ে গেল, এখানে আমার সর্ট হয়ে গেল, এখন আমি আইটারেশন 3 তে যাব, এখন আমি আইটারেশন 3 তে গেলাম, এখন আইটারেশন 3 তে গেলে কি হবে 4 5 9 11, এখানে হচ্ছে কত 12, রাইট। এখন দেখুন এখানে আমি আর কি কম্পারিজন করবেন, আপনি এখানে আপনি যাই কম্পারিজন করেন না কেন, আপনার অ্যারে লিস্ট সর্ট হয়ে গেছে, তাই না, বাট এখানে আপনার কত দূর আইটারেশন হওয়ার কথা ছিল, দেখুন এখানে তো 5 আছে, তাই না, তাহলে কি 5 - 1 মানে কি 4 টাইমস, রাইট, 5 - 1 মানে কি আপনার 4 টাইমস এটা আইটারেশন হওয়ার কথা ছিল না, বাট দেখুন আইটারেশন 3 তে গিয়ে আপনার অলরেডি এটা সর্টেড অবস্থায় আছে, তাই না, তাহলে এখানে আপনি কি সর্ট করবেন। তাহলে আইটারেশন 3 তে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন এটা 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 হচ্ছে আপনার অলরেডি সর্টেড, তাই না, তাহলে এখানে আপনি কি সর্ট করবেন। তাহলে এখানে আপনার আইটারেশন 4 এ আর কোনো যাওয়ার দরকার হচ্ছে না, কারণ আপনার আইটারেশন 3 তে এসে দেখতেছেন আপনার এটা সর্ট হয়ে গেছে, তাই না। এখন আমি যদি এই কোডের মাধ্যমে এটা একটু বুঝাই, তাহলে দেখুন এটা যদি আমি i = 0 ধরি, এটা হচ্ছে i = 1, আর এটাকে যদি i = 2 ধরি, তাহলে দেখুন এখানে এই কোডটার জন্য, এই যে এখানে, তাহলে এখানে i = কত, মানে আমি 2 এর জন্য দেখাচ্ছি যে i = 2, মানে আমি দেখতেছি কোডটা কিভাবে কাজ করে। ওকে, i = 2, এখন আমি এখানে আসলাম, এখন 0 এর ভ্যালু কত 0, তাহলে এখানে হচ্ছে কত 0, আর এখানে কত হবে n - 1 - 2, তাহলে এখানে কত হবে 5 - 1, এখানে কত হবে -2, তাহলে এখানে কি হবে 2, তাহলে কি কন্ডিশন সত্য, এখানে তো 2 হচ্ছে, তাই না, কন্ডিশন সত্য। তাহলে ভিতরে আসলাম, ভিতরে আসার পরে দেখুন a অফ j মানে কি, এই যে a অফ 0 > a অফ 1, এখন দেখুন তো 3 নম্বর আইটারেশনে আমি আছি কিন্তু, এই যে 4, তাহলে a অফ 0 তে কি আছে 4, আর a অফ 1 এ কত আছে 5, তাহলে কি এখানে সফ হবে না, এখানে কিন্তু সফ হবে না, রাইট। তাহলে আমি আবার যে প্লাস প্লাস করলাম, এখানে কত হবে 1 হবে, তাহলে এখানে কত হবে a অফ 1, এখানে কত হবে a অফ 2, রাইট, তাহলে a অফ 1 কত আছে 5, a অফ 2 কত আছে 9, তাহলে এখানে কি কন্ডিশন সত্য, এই কন্ডিশন তো হলো না, তাহলে কি এখানে ঢুকবো না, এখানে ঢুকবো না, তাই তো। তাহলে আবার কোথায় যাবো, আবার এখানে প্লাস প্লাস হবে, তাহলে এখন কত হবে a অফ 2 > a অফ 3, রাইট,
তাহলে এ অফ টু কত আছে? এ অফ টু আছে কত? 9। আর এ অফ থ্রি কত? 11। এখন দেখুন, ও সরি, এ অফ টু তো টু থ্রি পর্যন্ত কি যাবে? হ্যাঁ, আচ্ছা এখানে তো আই ইকুয়াল টু 0 1, আই ইকুয়াল টু 0 1। আচ্ছা এখন দেখুন, আপনি যখন এই কন্ডিশন থেকে যখন এখানে এটা তো আর হচ্ছে না, কারণ এখানে আমার কন্ডিশনই তো টু, মানে টু থেকে ছোট হওয়া লাগবে, তো টু টু তো হবে না, তাহলে এটা আর হচ্ছে না। এখন দেখুন আমার তো কন্ডিশন হচ্ছে না, এখানে কন্ডিশন হলে আমার ভিতরে যাচ্ছে না, তাহলে কি আমার এই ফ্ল্যাগ 0 0 থেকে গেল না? তাহলে আমি যখন এই কন্ডিশন ঢুকলাম না, তখন কি আমি এখানে যাব? না, এখানে যাব না, তখন আমি যাব নিচে এখানে আমার এই কন্ডিশনে, ইফ ফ্ল্যাগ ইকুয়াল ইকুয়াল যদি, সরি এখানে 0 হবে। দেখুন আমার যদি এই সবটা হইতো, তাইলে আমি এখানে ফ্ল্যাগ 1 করেছিলাম, তাইলে কোড বুঝতে পারতো যে ভিতরে এখানে আপনার সব সব হয়েছে এবং সেখানে আপনি ফ্ল্যাগ 1 করে দিয়েছেন। যেহেতু আমার এখানে সব হচ্ছেই না, কারণ আমার এই কন্ডিশনে সত্য হচ্ছে না, তার মানে আমি এখানে ঢুকতে পারতেছি না, তাই না? তো এখানে যদি আমি না ঢুকি, তাহলে আমার ফ্ল্যাগের ভ্যালু চেঞ্জ হচ্ছে না। এই যে ফ্ল্যাগের ভ্যালু 0, এখানে তো 1, তাই তো? ফ্ল্যাগের ভ্যালু তো চেঞ্জ হচ্ছে না। তখন কি করবে, এই কোডে যখন কন্ডিশনে যখন না ঢুকবে, তখন এখানে যাবে না, তখন যাবে হচ্ছে এখানে। এখানে যাওয়ার পর চেক করবে যে আপনার ফ্ল্যাগ তো 0 আছে, তাহলে কি কোডটাকে ব্রেক করে দিবে। এখন দেখেন, যদি এখানে আই এর মান যদি না বাড়ে, তাহলে কিন্তু আপনার আইটারেশনও বাড়বে না, আইটারেশন 2 পরে কিন্তু 3 হচ্ছে না। ওকে, আশা করি আপনারা সবাই বুঝছেন। এভাবেই হচ্ছে, আপনারা যদি চান তাহলে এভাবে করতে পারবেন, আবার আগের নিয়মে করলেও কোনো সমস্যা নেই। এভাবে করলে জাস্ট একটু হচ্ছে আপনার টাইমটা সেভ হলো আর কি। এখন তো চলুন, এখন আমরা টাইম কমপ্লেক্সিটি নিয়ে আলোচনা করি। তো আমরা প্রথমে বেস্ট কেস নিয়ে আলোচনা করবো। তো ধরুন আপনাদের কাছে একটা অ্যারে লিস্ট দেওয়া আছে যেটা অলরেডি সর্টেড, তাই না? এখন এই সর্টেড অ্যালগোরিদমে আপনারা যদি বাবল সর্ট অ্যাপ্লাই করতে চান, তাহলে এখানে কি হবে? এখানে দেখুন, আমি যদি এই ফ্ল্যাগের যেই কোডটা মডিফাই করে লিখেছিলাম, সেখানে যদি আমরা খেয়াল করি, দেখুন এটা যদি আমি এখানে ফ্ল্যাগ না দিতাম, তাহলে কিন্তু যদি আগের নিয়মে যদি থাকতো, তাহলে এটা কিন্তু n-1 times কিন্তু আইটারেশন হতো, তাই না? তার মানে এটা 4 times আইটারেশন হতো। তাহলে এখানে একটু খেয়াল করুন আপনারা, যদি এই ফ্ল্যাগ থাকে তাহলে কি সুবিধাটা হয় আপনার এখানে বেস কেসের ক্ষেত্রে। এটা যেহেতু সর্টেড, তাই না, তার মানে এখানে আপনার একবারই লুপ ঘুরবে, মানে আই ইকুয়াল টু যখন যখন 0, তখন এখানে আসলো কন্ডিশন। এখন এখানে এসে দেখতেছে যে এখানে এই কন্ডিশনটা সত্যই হবে না, কারণ এটা অলরেডি সর্টেড, তাই না? তার মানে এখানে আর যাবে না, ফ্ল্যাগও 1 হবে না, তখন এখানে যাবে ফ্ল্যাগ ইকুয়াল ইকুয়াল 0 করে দিবে, ব্রেক করে দিবে, মানে কি আপনার আর নাম্বার অফ আইটারেশন হবে না, তাই তো? বাট এখানে দেখেন, এখানে যে জে এর যে ভ্যালুটা, এটা কয়বার যাবে? 0 থেকে 4 পর্যন্ত। আমি যদি ইন্ডেক্স দিই 0 1 2 3 4, তাই না? তার মানে কি আমার 5টা এলিমেন্টই আমার এখান থেকে চেক হচ্ছে। তাহলে আমি বলতেছি যে আমার বেস্ট কেস হবে হচ্ছে ও অফ এন। ওকে, বেস্ট কেস হচ্ছে আমার ও অফ এন। ওকে, মানে একবার, মানে 1 ইন্টু n যেটা হয়, তাহলে হচ্ছে ও অফ এন। ওকে, এখন আসি ওর্স কেসের বেলায়। দেখুন প্রথম আইটারেশনে আপনার কয়বার কম্পারিজন হয়েছে? 1 2 3 4, 4 বার। সেকেন্ড আইটারেশনে কয়বার? 3 বার। থার্ড আইটারেশনে কয়বার? 2 বার। আর ফোর্থ আইটারেশনে কয়বার? 1 বার, তাই না? তাহলে আমি যদি এটাকে এখানে লিখি যে 4+3+2+1, তাই না? তাহলে এটাকে যদি আমি একটু ঘোরাই লিখি, 1+2+3+...n-1, n-1 দিত, তাই না? 4, এখানে 4 মানে কি n-1, 5 ছিল n-1, এটা কি n-2 না? 5-2 কত হলে? 3। এটা কি হলো? n-3। এটা কি হলো? n-4, মানে এরকম আর কি। আমি যদি যে ধারাটা লিখি, সে ধারাটা হচ্ছে এরকম, 1+2+3+...n-1। এখন এখান থেকে কি লেখা যায়? এখান থেকে লেখা যায় না, n(n-1)/2, তাই তো? এখন এখানে যদি আমি মাল্টিপ্লাই করি, তাহলে কি হচ্ছে? n²-n/2। এখন দেখুন, বিগ ও নোটেশন সবসময় হচ্ছে আপনার কি হায়ার অর্ডার নিয়ে কাজ করে, মানে আপার বাউন্ড, তাই না? তাহলে এখানে কোনটা নিবে? এখানে নিব n²। ওকে, তাহলে এখানে কি হবে? ও অফ n²। তার মানে আপনার ওর্স কেস কত? ওর্স কেস হচ্ছে আপনার কত? ও অফ n²। ক্লিয়ার? ও অফ n²। এখন অ্যাভারেজ কেস হচ্ছে আপনার, এই ক্ষেত্রে অ্যাভারেজ কেস হচ্ছে ও অফ n²। ওকে, আশা করি আপনারা সবাই বুঝছেন। এরপরে যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে, আপনারা আমাকে মেল করতে পারেন, আমি অবশ্যই মেল ব্যাক করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।